আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বাইরে এবং দেশে যারা আছেন আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। ফ্রেশ ফুড কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি কিবরিয়া, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহ তাআলা অশেষ সম্মতে ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি, আজকে সাধারণ কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে এমন একটি টপিক নিয়ে আসছি ইউটিউবারদের উদ্দেশ্যে। আমাদের পিসিলা আপু কিছু কথা বলেছে। হতাশ হয়ে যাচ্ছেন? ভিডিওতে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে? তো চিন্তার কোনো কারণ, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমাদের পিসিলা আপু ইউটিউবারের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, আমার তো চিন্তাধারণা পাল্টে গেছে। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনাদেরও পাল্টে যাবে। তো আর কথা না বাড়াই, চলেন পিসিলা আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, আর আমাদের চিন্তাধারণা সব। আমার কাজের স্পিড কিন্তু কথাগুলো শোনার পর থেকে অনেক বেড়ে গেছে, আশা করি আপনাদেরও বেড়ে যাবে। তো চলেন দেরি না করি শুরু, চলেন তাহলে পিসিলা আপুর মূল্যবান কথাগুলো শুনে নিই। অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলি আপনারা মিস না করে যান। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, তাতে করে অনেক ইউটিউবারদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি পিসিলা বলছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটি শুধুমাত্র ইউটিউবার ভাই বোনদের জন্য, যারা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন বা যারা নতুন ইউটিউবিং শুরু করছেন। আপনারা চাইলে ভিডিওটা পুরোটা দেখতে পারেন, আমি আমার এক্সপিরিয়েন্সগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা রেগুলার আমার মেসেঞ্জারে এবং ইমেইলে প্রশ্ন করেন, আপু সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউ বাড়ছে না, সাবস্ক্রাইবার্স কমে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাচ্ছি, সবাই কমপ্লেন করছেন আপনাদের সাবস্ক্রাইবার্স প্রতিদিনই কিছু না কিছু কমছে। কেন এই সাবস্ক্রাইবার্সগুলো কমছে জানেন? আপনারা যারা ইউটিউবিং শুরু করেছেন, আপনারা সারাদিন সবচেয়ে বেশি যে কাজটা করছেন, একে অন্যের চ্যানেলে যাচ্ছেন, একে অন্যের লাইভে যাচ্ছেন, অন্যকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে চলে আসছেন, সে আবার আপনার চ্যানেলে আসছে, এসে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোট একটি কমেন্ট করে চলে যাচ্ছে। কেউ কারোর ভিডিও তেমনভাবে দেখছেন না, সারাদিনই একজন ইউটিউবার বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন। আর যাদেরকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, ওরাও কেউ না কেউ এমনটাই করছেন। আপনারা যারা এই কাজটা করছেন, ইউটিউব তা বুঝতে পারছে। আমি আমার অনেকগুলো ভিডিওতে অনেকবার সবাইকে রিকোয়েস্ট করেছি, এভাবে সাবস্ক্রাইবার্স না বাড়িয়ে আপনাদের কন্টেন্টের প্রতি মনোযোগ দিন, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করুন, সফলতা একদিন আসবেই। আপনি কতদিন মানুষের দরজায় ঘুরে ঘুরে জোর করে মানুষকে আপনার ভিডিও দেখাবেন? আমার কথায় ভরসা রাখুন, ভালো কিছু তৈরি করুন, মানুষই আপনার ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিবে। যারা অনেক বড় বড় ইউটিউবার্স, তাদের কারো সারাদিনে এক সেকেন্ড সময় হয় না কারো চ্যানেলে গিয়ে কারো ভিডিও দেখার, কাউকে কমেন্ট করার বা কারো দুষ্কর নিয়ে আলোচনা করার। কী করছেন আপনারা? সারা দিন লাইভে বসে থাকছেন, একজন আরেকজনকে নিয়ে দলাদলি করছেন, অন্য এক ভাইকে বা বোনকে অপমান করছেন। কেন করছেন এসব? একটা বার কি চিন্তা করছেন? আপনার এই কথাগুলো, আপনার এই ব্যবহারগুলো দেখছে অনেক মানুষ। আপনার এই নোংরা কথাগুলো যারা শুনবে, তারা নিশ্চয়ই ভালো ধারণা করবে না আপনার প্রতি, আপনার পিতামাতার প্রতি। কারণ সবাই জানে মানুষের ঘরে মানুষ জন্ম হয়। সুতরাং সামান্য ইউটিউবিংয়ের জন্য এমন কিছু করবেন না যেন মানুষ আপনার মা বাবাকে খারাপ কিছু বলে। আপনারা যারা বিভিন্ন ভিডিও করছেন, এবার আমি আপনাদের কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবো। আপনারা যে ধরনের ভিডিও তৈরি করেন একটা বার চিন্তা করে দেখুন তো। আপনি আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও দেন, আপনি কি অন্য চ্যানেলে গিয়ে এই ধরনের ভিডিওগুলো এনজয় করেন? আপনি কি এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন? এই ধরনের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন?
আপনার অন্যের চ্যানেলে গিয়ে যে ধরনের ভিডিও দেখতে ভালো না লাগে? কি করে ভাবেন যে আপনি এই ধরনের ভিডিও বানালে অন্যরা দেখে এনজয় করবে? কন্টেন্ট সিলেক্টের আগে ভালোভাবে চিন্তা করুন, পরিচিত জনদের সাথে আলোচনা করুন, তারপর ভিডিও তৈরি করুন এবং আপলোড দেন। মানুষ এখন অনেক স্মার্ট, আপনি আমি যা ইচ্ছা তা তৈরি করলেই মানুষ সময় নিয়ে দেখবে না। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, হয় মানুষকে হাসাতে হবে, না হয় মানুষকে কাঁদাতে হবে, আর এই দুটোর কোনোটাই যদি না করেন তাহলে মানুষকে ইনফরমেশন দিতে হবে। হাসির ভিডিও করেন, কান্নার ভিডিও করেন, বা রান্নার ভিডিও করেন, বা নিউজের ভিডিও করেন, বা শিক্ষার ভিডিও করেন, প্রতিটা ভিডিওতে একটা আর্ট থাকতে হবে। আপনার ভিডিওটা হতে হবে অন্যের চেয়ে আলাদা। যা করবেন একটু স্পেশাল করার চেষ্টা করবেন। রান্না শেখাবেন তাতে দোষের কী? কিন্তু আপনার রান্নার ভিডিওটা এমনভাবে তৈরি করবেন কেউ শুরু করলে যেন শেষ পর্যন্ত দেখে। ভিডিওটার মধ্যে একটু আর্ট রাখবেন, একটু বিনোদন রাখবেন, একটু স্পেশালটি রাখবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো তেমন বড় কোনো ইউটিউবার নই, তবে আমি ফিল্ম নিয়ে পড়াশুনো করেছি, মডেলিং নিয়ে পড়াশুনো করেছি এবং নিউজ প্রেজেন্টেশন নিয়ে পড়াশুনো করেছি। আমার মনে আছে আমাকে এক পরিচালক বলেছিলেন, তুমি যখন ক্যামেরার সামনে থাকবে তুমি মনে করবে তুমি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অভিনেত্রী। কোনো দিকে না তাকিয়ে তোমার অভিনয়ের দিকে মনোযোগ দিবে, অভিনয়ের পর তুমি তোমার অভিনয়টা দেখবে। তুমি যদি অভিনয়ের মাধ্যমে কাউকে হাসাতে চাও, তোমার অভিনয়টা দেখে আগে দেখো তোমার হাসি আসে কি না। তুমি যদি অভিনয়ের মাধ্যমে কাউকে কাঁদাতে চাও, অভিনয়ের পর তোমার অভিনয়টা দেখে আগে দেখো তোমার কান্না আসে কি না। তোমার অভিনয় দেখে যদি তোমারই কান্না না আসে, তাহলে ভেবে নিও তোমার এই অভিনয় দেখে আর কেউ কাঁদবে না। সুতরাং আপনাদেরকেও আমি একটা বিষয় শেয়ার করতে চাই, আপনি যে ভিডিও তৈরি করছেন বারবার ভিডিওগুলো দেখুন। আপনার যদি আপনার ভিডিও বারবার দেখতে মন চায়, দেখে বিনোদন পান, দেখে উপভোগ করেন, তাহলে কারো কথা শোনার দরকার নেই, যা করছেন তাই করতে থাকুন। একদিন আপনার সফলতা আসবেই, আর যা করছেন তা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে বিষয়টা নিয়ে একটু ভাববেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইউটিউব নিজে হচ্ছে একটা বড় ব্যবসায়ী, আমরা হচ্ছি ইউটিউবের ছোট ছোট কর্মচারী। আমাদের মধ্যে যে ভালো কাজ করবে, যার কাজগুলো তুলনামূলক ভালো হবে, তখন ইউটিউব বুঝে নেয় এর মাধ্যমে ব্যবসা হবে, তখন এর ভিডিওগুলো মানুষের সামনে নিয়ে দেয়, এতে করে ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার্স বাড়ে। যদি সাবস্ক্রাইবার্স এবং ভিউজ বাড়াতে চান, ভালো কন্টেন্টের কোনো বিকল্প নেই। ভালো ভিডিও ছাড়া কোনো দিনও ভাইরাল হতে পারবেন না। কেউ কেউ দুই একটা খারাপ ভিডিও বানিয়ে অনেক ভাইরাল হয়ে যান, কিন্তু মানুষ কি তাদের সম্মান করেন? খারাপ জিনিস মানুষকে দেখিয়ে যে টাকা উপার্জন করছেন সেটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? খারাপ একটা জিনিস ছড়ানোর আগে একটু ভেবে নেবেন। আর আপনারা যারা সারাদিন এই কাজটা করছেন, একজন অন্যজনের ঘরে যাচ্ছেন, অন্যজনকে আপনার ঘরে আসার দাওয়াত দিচ্ছেন, সারাদিন এই লাইফে ওই লাইফে ঘোরাঘুরি করছেন, আপনারা কি ভাবছেন ইউটিউব তা দেখছে না? আপনি যদি একটা দোকান ওপেন করেন, দোকানে ভালো মাল না থাকে, কতদিন কাস্টমারকে ধরে ধরে আপনার দোকানে নিয়ে আসবেন? বরং এটা কি ভালো নয়? ভালো একটা দোকান দিন, ভালো জিনিসপত্র রাখুন, জিনিসপত্রের মান ভালো হলে কাস্টমার্স নিজে নিজেই আসবে। আপনি অন্য দোকানে গিয়ে গিয়ে বলতে হবে না, আমি তোমার দোকান থেকে একটা মাল কিনলাম, তোমাকে দাওয়াত দিয়ে গেলাম, কাল তুমি আমার দোকান থেকে একটা মাল কিনো। আর কাল যদি সে আপনার দোকান থেকে মাল না কিনে, শুরু করবেন ঝগড়া। এভাবে কি ব্যবসা হবে? যারা এই কাজটা করছেন, এই কাজগুলো থেকে বেরিয়ে আসুন, নিজের ব্যবসার দিকে মনোযোগ দিন, দোকানে ভালো মাল উঠান, নিজের দোকানের দিকে নজর দিন, কাস্টমার্স নিজেই আপনাকে খুঁজবে। একটা বার কি চিন্তা করেন না, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে, তারা কি এভাবে এর ঘরে ওর ঘরে ঘুরে, এভাবে ঘুরে ঘুরে যদি সাবস্ক্রাইবার্স কালেক্ট করা যেত, তাহলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কালেক্ট করতে কত বছর সময় লাগতো? এটা কি কখনো সম্ভব? আমি এমন একজন ইউটিউবারকে চিনি যিনি মাত্র 3টা ভিডিও দিয়ে
100K সাবস্ক্রাইবার্স পেয়েছেন। আমি আরেকজন ইউটিউবারকে চিনি যিনি মাত্র দুটো ভিডিও দিয়ে মনিটাইজেশন পেয়েছেন। যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকেন, শুধু চিন্তা করেন কখন 1000 সাবস্ক্রাইবার্স হবে, 4000 আওয়ার্স হবে। এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিন। কখনো সাবস্ক্রাইবার্সের দিকে তাকাবেন না, আওয়ার্সের দিকে তাকাবেন না। লাইভে বসে বসে সময় নষ্ট না করে ভালো ভালো ইউটিউবারের ভিডিও দেখবেন, নিজে কিছু পড়াশোনা করবেন। যে বিষয়টা নিয়ে ভিডিও করতে চান ওই বিষয়টার সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবেন, সফলতা আপনার পেছনে ঘুরবে। আর আমরা যারা বাংলাদেশি আছি, আসুন না আমরা বাংলাদেশি ইউটিউবাররা একে অন্যের পেছনে কথা বলা, একে অন্যকে হিংসা করা এগুলো বন্ধ করি। কাউকে পছন্দ না করলে তার ভিডিওতে বাজে বাজে কমেন্ট করা বন্ধ করি। ইউটিউব বিশাল একটি ইন্ডাস্ট্রি। এই ইউটিউব থেকে দেশে অনেক রেমিটেন্স আসছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করছে। আমরা যারা ইউটিউবার আছি, ছোট ইউটিউবার হই আর বড় ইউটিউবার হই, অন্যকে একটু সাপোর্ট করলে তেমন কি ক্ষতি হয়? তবে একটা বিষয়ে সবাইকে রিকোয়েস্ট করব, যারা একটু ফেমাস ইউটিউবার্স ওনাদের অনেক কাজ করতে হয়। আমার একটা ভিডিও তৈরি করতে কখনো কখনো 12 ঘন্টা সময় লাগে। স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্ট ফাইনাল করা, শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করা, রেকর্ডিং করা, রেকর্ডিংয়ের পর এডিটিং করা, এডিটিংয়ের পরও চেক করতে হয় বহুবার কোনো ভুল আছে কি না, তারপর ভিডিওটা পাবলিশ করা হয়। কিন্তু আমার চেয়ে আরও ভালো মানের যে ইউটিউবাররা আছেন, ওনারা হয়তো একটা ভিডিও করতে আরও অনেক বেশি সময় নেন। তাই আপনারা যারা সবসময় ওনাদের অ্যাটেনশন আশা করেন, ওনারা আসলে আপনাদের হেল্প করতে চাইলেও অনেক সময় করতে পারেন না। তাই আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ, ব্যস্ত যেই ভাই বোনরা আছেন ওনাদের বারবার নক করে বিরক্ত করবেন না। একবার নক করে কিছুদিন অপেক্ষা করুন, ওনারা সময় পেলে ঠিকই আপনাদের সাথে যোগাযোগ করবেন। আর অনেকেই আছেন, একবার যদি আপনাকে কোনো বিষয়ে হেল্প করা হয়, ঠিক 7 দিন পর আপনি ঠিক সেম হেল্পটার জন্য রিকোয়েস্ট করেন। আমার মনে হয় সব কিছুরই একটি সীমা থাকা দরকার। যেমন মানুষের কাছে কিছু চাওয়া বা খুব বেশি পাওয়ার আশা করা। আসুন আমরা যারা বাংলা ভাষাভাষী আছি একে অন্যকে হেল্প করি, একে অন্যের পাশে দাঁড়াই। তবে কেউ যেন কারোর বিরক্তির কারণ না হই, সম্মান করি, শ্রদ্ধা করি একে অন্যকে। পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই। কনফিডেন্ট থাকুন, ভালো বিষয় নিয়ে কাজ করুন, নিজকে স্পেশালভাবে মানুষের সামনে উপস্থাপন করুন, সফলতা আপনার পেছনে পেছনে ঘুরবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।